হ্যালো ফ্রেন্ডস, আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ খানিকটা পরিমাণ মটর ডাল নিয়ে সেটাকে মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর একটা পাত্রে ঢেলে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, গ্রেট করে রাখা আলু, আমচুর মশলা, জিরে গুঁড়ো, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে বড়ার আকারে ভেজে নেব। আলাদা একটা পাত্রে টমেটো, মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা নিয়ে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে টমেটোর টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ ভাজা করে দিয়ে দেব শুকনো লঙ্কা এবং চারমগজ। সমস্ত মশলা ভালো করে ভাজা করে মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গ্রেট করে রাখা আদা ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব এতে মটরশুঁটি। আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণ উষ্ণ জল দিয়ে দেব। সমস্ত মশলা ভালো করে ফুটে এলে আগে থেকে ভেজে রাখা বড়া এতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঘি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।